আসসালামু আলাইকুম। আজকের যে নিয়োগ ভিত্তিতে আপনাদেরকে দেখাবো, এটিতে এখানে মোট 670টি পদের সংখ্যা দেওয়া রয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন পত্র সম্পন্ন করতে পারবেন। তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোন কোন পদের জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এখানে মোট 18টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনি একজন প্রার্থী একটি মাত্র পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। একাধিক পদে যদি আপনি আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনার সকল আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার। তো বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এবং এর অধীনস্থ কোম্পানি সমূহ রয়েছে। এই কোম্পানি সমূহতে প্রত্যেকটি পৃথকভাবে কোম্পানি ভিত্তিক পদের সংখ্যা দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেগুলো যেখানে দেখতে পাবেন। এখানে বেশ কয়েকটি পেট্রোবাংলার যে কোম্পানি রয়েছে একত্রে এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এটির অনলাইন আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি, আবেদনটি শুরু হবে। তো কবে শুরু হবে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো তার আগে আপনাদেরকে আমি পদগুলো একটু দেখিয়ে দিই। দেখুন, নিয়োগের এক নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন। এটিতে আপনাদের পদের সংখ্যা পেট্রোবাংলাতে রয়েছে 9টি, বাবেক্সে রয়েছে 14টি, BGFCL রয়েছে 35টি, SGFL রয়েছে 6টি। এগুলো কিন্তু সব প্রতিষ্ঠানের কিন্তু নাম। এই যে উপরের অংশে আপনারা দেখতে পাবেন সংক্ষিপ্ত কোন কোন প্রতিষ্ঠানের কি নাম রয়েছে, সেগুলো আপনারা উপরের অংশে এখানে দেখতে পাবেন। তো SGFL রয়েছে 6টি, GTCL রয়েছে 10টি, SGCL রয়েছে 3টি, PGCL রয়েছে 8টি, JGTDSL রয়েছে 15টি, KGDCL রয়েছে 12টি, BCMCL রয়েছে 4টি এবং RPGCL রয়েছে 2টি। তো এক নম্বর ক্রমিকে যে 40 রয়েছে সরকারি ব্যবস্থাপক, এটিতে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে 118টি। সেটি প্রত্যেকটি কোম্পানিতে আলাদা আলাদা কিন্তু দেওয়া রয়েছে। তো আবেদনের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, সেটি হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে, এইচএসসি পরীক্ষায় পাশের পর যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী শিক্ষার সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে। নিচের পথে রয়েছে সরকারি ব্যবস্থাপক আইন। এটিতে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে 7টি। কোন কোন কোম্পানিতে কতগুলো এখানে দেখতে পাবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে, এইচএসসি পরীক্ষায় পাশের পর আইন বিষয়ে 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি। 3 নম্বর পথে রয়েছে সরকারি ব্যবস্থাপক অর্থ। এটিতে পদের সংখ্যা রয়েছে 87টি। কোন কোন কোম্পানিতে কতগুলো রয়েছে এখানে আপনারা দেখে নেবেন। এটিতে আবেদন ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে, এইচএসসি পরীক্ষা পাশের পর বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি। 4 নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রকৌশল। এটিতে পদের সংখ্যা রয়েছে 71টি এবং কোন কোন কোম্পানিতে কতগুলো রয়েছে এখানে দেখতে পাবেন। তো এটিতে আপনাদের কয়েকটি ডিসিপ্লিনে ভাগ করা রয়েছে, সেটি হলো মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, সিভিল রয়েছে, সিএসই রয়েছে অথবা আইটি অথবা আইসিটি টেকনিক্যাল রয়েছে, পেট্রোলিয়াম অথবা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, আইপিই, MME, ইলেকট্রনিক্স, নেভাল আর্কিটেকচার এবং টেলিকম। এবং এটিতে কোন কোম্পানিতে 0 পদের সংখ্যা দেওয়া রয়েছে সেগুলো আপনারা প্রত্যেকটি পদের পাশে কিন্তু এখানে যে দেখতে পাবেন, তো সেখান থেকে আপনারা সেগুলো কিন্তু দেখে নেবেন। আর এখানে যে কয়েকটি ডিসিপ্লিনে যে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, এগুলোতে কী কী আপনাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি লাগবে, সেটি এই অংশে এখানে দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে সম্পূর্ণটি ভালো করে দেখে নেবেন। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। 5 নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক কারিগরি। এটিতেও কোন কোন কোম্পানিতে কতগুলো পদের সংখ্যা রয়েছে এখানে দেখতে পান। মোট পদের সংখ্যা রয়েছে 20টি। এটির ডিসিপ্লিনে রয়েছে জিওলজি। এটি আপনার কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, এই অংশে আপনারা দেখতে পাবেন। তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এখানে পদের নামগুলো জানিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা বা শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা এখান থেকে সেগুলো দেখে নেবেন। এবং জিওফিজিক্স যেটি রয়েছে, এটিতে রয়েছে 7টি, পেট্রোবাংলাতে 1টি এবং বাপেক্সে 6টি। পরবর্তী রয়েছে কেমিস্ট্রি, বাপেক্সে রয়েছে 3টি। আপনার শিক্ষাগত যোগ্যতাটি অংশে দেখতে পাবেন। পরবর্তী রয়েছে এনভায়রনমেন্ট, এটিতে রয়েছে মোট পদের সংখ্যা 2টি। মার্কেটিংয়ে রয়েছে 3টি। 6 নম্বর পদটি রয়েছে সহকারী কারিগরি কর্মকর্তা, এটিতে পদের সংখ্যা রয়েছে 2টি এবং আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনার এখানে থেকে দেখে নেবেন। 7 নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক চিকিৎসা, পদের সংখ্যা রয়েছে মোট 3টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হতে, MBBS ডিগ্রি এবং BMDC এর রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। 8 নম্বর পদটি রয়েছে সহকারী ডিলার, পদের সংখ্যা রয়েছে 1টি। 9 নম্বর পদটি রয়েছে সহকারী কর্মকর্তা প্রশাসন, এটিতে পদের সংখ্যা রয়েছে 75টি। 10 নম্বর পদটি রয়েছে সহকারী কর্মকর্তা লাইব্রেরি, পদের সংখ্যা রয়েছে 1টি। 11 নম্বর পদটি রয়েছে সহকারী কর্মকর্তা আইন, পদের সংখ্যা রয়েছে 1টি।
12 নম্বর ফর্টে হচ্ছে সরকারি কর্মকর্তা অর্থ কোন কোন কোম্পানিতে কতগুলো পদের সংখ্যা রয়েছে সেগুলো এখানে দেখতে পারেন। মোট পদের সংখ্যা রয়েছে 50টি। 13 নম্বর ফর্টে রয়েছে উপ সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সিভিল কম্পিউটার অথবা আইটি অটোমোবাইল পাওয়ার এনভায়রনমেন্টাল এবং মাইনিং কোন কোন কোম্পানিতে কতগুলো পদের সংখ্যা দেওয়া রয়েছে সেগুলো আপনারা এই অংশে দেখতে পাবেন এবং আপনার কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটিও এখানে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে সেগুলো কিন্তু দেখে নেবেন। 14 নম্বর ফর্টে রয়েছে সহকারী কর্মকর্তা কারিগরি পদের সংখ্যা রয়েছে 2টি, শিক্ষাগত যোগ্যতা এই অংশে দেওয়া রয়েছে। 15 নম্বর ফর্টে রয়েছে সহকারী কর্মকর্তা কেমিস্ট পদের সংখ্যা রয়েছে 1টি। 16 নম্বর ফর্টে রয়েছে সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে 4টি, এটিতে মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি বিষয়ে সরকার অনুমতি শিক্ষা পর্যন্ত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 17 নম্বর ফর্টে রয়েছে ট্রেইনি ডিলার পদের সংখ্যা রয়েছে 2টি, এটিতে আপনাদের পাওয়ার অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা মাইনিং টেকনোলজি বিষয়ে সরকার অনুমতি শিক্ষা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকার অথবা আধা সরকার অথবা স্বাচ্ছন্দ প্রতিষ্ঠানের কারিগরি পদে ন্যূনতম 13তম গ্রেডে 3 বছর চাকরির অভিজ্ঞতা সমেত উপযুক্ত বিষয়ের ডিসিপ্লিনের স্নাতক ডিগ্রি। সর্বশেষ পদে রয়েছে নার্স অথবা ব্রাদার পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় পাশের পর সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে 4 বছর মেয়াদী শিক্ষা সমাপন ডিগ্রি অথবা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বিএনএমসি এর রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। তো নিচের অংশে আপনার আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে পাত্রের বয়স 1 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে 21 হতে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবে। এবং আপনার যাদের কোটা রয়েছে কোটার সংক্রান্ত প্রার্থীদের জন্য বয়স লাগবে 21 থেকে 32 বছর। আর এটির আবেদনটি শুরু হবে 19 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আপনারা আবেদনটি করবেন, আশা করি শেষ তারিখের জন্য আপনারা বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিচের অংশে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, আপনারা যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন। আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হল নবম ও অষ্টম গ্রেডের পদের জন্য 669 টাকা এবং দশম গ্রেডের পদের জন্য 558 টাকা আপনাদের পরীক্ষার ফি দিতে হবে। আর এই ফিটি আপনি টেলিটক পেড মোবাইল নম্বর থেকে আপনাদের SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। কীভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS প্রেরণের নিয়মাবলটি দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী যখন আপনার প্রবেশপত্র তৈরি হয়ে যাবে তখন আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার যে ওয়েবসাইটের যে ঠিকানাটি রয়েছে এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো এখানে এই ছিল বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এবং এর অধীনস্থ কোম্পানির সমূহের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।